হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজ আমি এসে গেছি বন্ধুরা আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো দই ডিম রেসিপি। বন্ধুরা, ডিম তো তোমরা অনেকভাবেই খেয়েছো, আজকের পরে এই ডিমটা রেসিপি এরকম ভাবে বানালে বন্ধুরা এই ডিমের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে, আর লোভ সামলাতেই পারবেন না বন্ধুরা, একদম চেটে ফুটে এক রেসিপিতেই পুরো ভাত প্লেট খালি হয়ে যাবে বন্ধুরা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো বন্ধুরা, কেউ স্কিপ করে এড়িয়ে যাবে না। প্রথমে আমি ডিমগুলো, এখানে চারটা ডিম নিয়েছি, একটা লাল ক্যাপসিকাম, একটা গোটা পেঁয়াজ, একটা টমেটো। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নেবো বন্ধুরা। আর এই ছোট বাটিতে আমি 100 গ্রামের মতো টক দই নিয়েছি। প্রথমে সব মশলা দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নেব। তার জন্য দিয়ে দেবো একটুখানি আধা চামচ লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আধা চামচ জিরা বাটা, আধা চামচ ধনে বাটা, গোটা লং, এলাচি, দালচিনি, সবকিছু গোটা মশলা পেস্ট দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এখানে আছে প্রায় 1 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এখানে আছে কস্তুরি মেথি, এটা দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো সব একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেবো বন্ধুরা। এবার বন্ধুরা দইটা খুব সুন্দর করে মশলার সাথে ভালো করে একদম স্মুথ হয়ে গেছে, তাতে এই দই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। এখন এই পেঁয়াজগুলো দিয়ে দেবো দইয়ের মধ্যে, ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেবো, টমেটো শাকগুলো দিয়ে দেবো বন্ধুরা। এখন ভালো করে মিশিয়ে দইয়ের সাথে দইয়ের মশলার সাথে টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ মেখে মেরিনেট করে আমি তো প্রায় 10 মিনিটের মধ্যে রেখে দেবো। ডিমগুলো ছুরি দিয়ে আমি সুন্দর করে কেটে নিয়েছি, এখন ডিমগুলো ভেজে নেবো বন্ধুরা। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দেবো। এক চুটকি হলুদগুলো দিয়ে দেবো আর এক চুটকি বন্ধুরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। গুলতে কাটি দিয়ে দেবো বন্ধুরা, দুটো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো। এখন এক চুটকি নুনও দিয়ে দেবো। ডিমগুলো খুব সুন্দর হালকা গোল্ডেন ফ্রাই করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন নামিয়ে নেব। এই তেলে আমি দই ডিম মশলাটা তৈরি করে নেব। তার জন্য এখানে ছোট একটা পেঁয়াজ আছে, একদম বারিক কুচি করে আমি কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো বন্ধুরা। একটুখানি তেজপাতা দিয়ে দিয়েছি বন্ধুরা, এখানে মেরিনেট করে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোর দিয়ে দেবো বন্ধুরা, মশলাটা একসঙ্গে ঢেলে দেবো। এখানে আমি আলাদা আর কোনো মশলাই ব্যবহার করবো না বন্ধুরা, সবকিছু ভালো করে মিশিয়ে বন্ধুরা কষিয়ে নেব। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো বন্ধুরা, এখানে আমি একটুকু নুন ব্যবহার করিনি, শুধু এক চুটকি নুন, নুন প্রায় ব্যবহার করেছি, তাই গ্রেভি অনুসারে একটু জল দেবো, তাই পরিমাণ মতো একটা নুন দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন নুনগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে মশলার সাথে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা প্রায় 3 মিনিটের জন্য, 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকাটা সরিয়ে নেব। দেখো জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখানে আমি টক দই ব্যবহার করেছি, তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য ছোট 1/4 ভাগ চামচ আমি চিনি ব্যবহার করেছি বন্ধুরা। এখানে আমি দুটো লাল কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কেটে দেবো না বন্ধুরা, কেটে দিলে কিন্তু বেশি জাল হয়ে যাবে, একদম একদম কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন তেলটা উপরে পুরো দেখে আসছে, মানে এর মানে মশলাটা একদম পারফেক্ট আমার কষানো হয়ে গেছে, একটুকু জল নেই। খুব সুন্দর গন্ধটা কিন্তু খুব দারুণ বেরিয়েছে বন্ধুরা। এখন পরিমাণ মতো একটা জল দিয়ে দেবো, এখানে গরম জলই আছে, মগে আমি একটু গরম জল করে রেখেছিলাম বন্ধুরা,
আপনার চাইলে টানা জলও দিতে পারেন, আমি এখানে একটু গরম জল ব্যবহার করব। আপনি যেরকম ভাবে গ্রেভি পছন্দ করেন সেই পরিমাণ মতোই আপনি এই গ্রেভিটাতে জল দেবেন বন্ধুরা। প্রায় আমি 2 কাপের মতো এই গ্রেভিটাতে জল দিয়েছি বন্ধুরা, ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আরো 3-4 মিনিট। প্রায় 4 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকাটা সরিয়ে নেব। দেখো গ্রেভিটা কত সুন্দর ফুটে গেছে বন্ধুরা, আর অনেকটা ঘন হয়ে গেছে। এখন ভেজা রাখা ডিমটা দিয়ে দেবো বন্ধুরা। ডিম গ্রেভির সাথে মিশিয়ে আরো 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো, আবার আরো 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। আরো 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকাটা সরিয়ে নেব। এখানে সানরাইজের শাহি গরম মশলা আমি 1 চুটকি দিয়ে দেবো। এক চুটকি এই গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা। এখানে আমি ধনে পাতায় স্কিপ করে দিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন। দেখো বন্ধুরা দই ডিম কারি রেসিপিটা তৈরি হয়ে গেছে, আর এক কথায় যা অসাধারণ বন্ধুরা, দুর্দান্ত সাদের একটা রেসিপি বন্ধুরা। আমার এই রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা তোমরা গরম ঘরে এরকম ভাবে অবশ্যই বানিয়ে কম মশলায় ট্রাই করো বন্ধুরা। আর আমার ভিডিওটাকে একটা লাইক শেয়ার একটা কমেন্ট করে দিও বন্ধুরা, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। দেখাবো অন্য একটা ভিডিওতে বন্ধুরা।